বন্ধুরা, আমি আজকে এসেছি আপনাদের কাছে একটি বিশেষ আয়ুর্বেদিক জড়িবুটির ব্যাপারে বলার জন্য, যে জড়িবুটি বা যে গাছে গুণাগুণের তো অন্ত নেই। কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না, যেমন এর গুণাগুণ আছে তেমনই বেশ কিছু সাইড এফেক্টস আছে, যে সাইড এফেক্টসগুলো অনেকেরই অজানা। এবং আশা করছি এই যে সাইড এফেক্টসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, একবার জেনে নিয়ে তাহলে এর ব্যবহার বিধিতে কতটা কম করতে হবে, কতটা বেশি বা কীভাবে করবেন সেই সম্বন্ধে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তবে হ্যাঁ, তার আগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেলে, এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য আপনাদেরকে ভীষণ ভীষণ ধন্যবাদ। এবং অবশ্যই বলবো যে তোমরা যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইবার, প্লিজ তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস যে যেখানে আছে তাদেরকেও বলো, যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেন তারাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এবং তোমরা বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারো আমাদের দেওয়া লিঙ্কসগুলো। এবং আশা করছি এইভাবেই আমাদের সম্পর্কটা বজায় থাকবে এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা আরও নতুন নতুন টপিকস নিয়ে তোমাদের কাছে হাজির হব। তবে হ্যাঁ, আজকে যে পার্টিকুলার হার্বের ব্যাপারে তোমাদেরকে জানাতে এসেছি, পার্টিকুলার প্ল্যান্টের ব্যাপারে জানাতে এসেছি, যদি তার বিষয়ে কমপ্লিটলি তোমাকে জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি মাস্ট দেখতে হবে। তাই তোমরা যারা আজকে ফার্স্ট টাইম ভিডিও ওয়াচ করছো, প্লিজ প্রথম থেকে শেষ অবধি মাস্ট ওয়াচ করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আজকে কথা বলবো নিমের ব্যাপারে। নিম মার্গোসা একটি এমন প্ল্যান্ট, একটা এমন গাছ, এমন একটা জড়িবুটি যা আয়ুর্বেদ শাস্ত্র বলো, অ্যারোমাথেরাপি বলো, হার্বাল থেরাপি বলো, যে কোনো থেরাপিতে বলো না কেন, এর প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক গুণাগুণের ভাণ্ডার অফুরন্ত। সেটা পেটের জন্য বলো, স্কিনের জন্য বলো, আদার অর্গানসের জন্য বলো, হেয়ারের জন্য বলো, বা যে কোনো ফ্যাক্টরের জন্য বলো না কেন, নিম কিন্তু অনেক কাজে লাগে, অপরিহার্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা হয়তো নিমের যে তেতো ভাবটা হয়তো যারা নিতে পারে না বা সহ্য করতে পারে না, তারা কিন্তু অনেক সময় এই নিম পাতার দরুন বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারো। প্রথমেই বলে দিই, তোমাদের যাদের থেকে থেকে পেট খারাপ হওয়ার সম্ভাবনা যাদের থাকে বা তোমরা যারা ভুগে থাকো রাতের পেটের সমস্যায়, চেষ্টা করবে নিম পাতাটাকে অতিরিক্ত নিজের ডায়েটে না রাখা। নিম পাতা অতিরিক্ত যারা নিজের ডায়েটে রাখে এবং যাদের পেটের সমস্যা যারা বেশি ভোগে, তাদেরকে কিন্তু অনেক সময় হয় ক্রনিক ডায়রিয়া জাতীয় বিভিন্ন অসুখে কিন্তু তাদের ভুগতে হতে পারে। সেকেন্ডলি, যারা হয়তো নিম পাতার ডাইরেক্ট হয়তো অনেকে যারা রস খেয়ে যারা অভ্যেস যাদের নেই, অনেক সময় হয় সেই নিমের রস হয়তো ডাক্তার প্রেসক্রাইব করেছেন বা আদার কোনো আয়ুর্বেদিক আয়ুর্বেদাচার্যরা প্রেসক্রাইব করেছেন তোমার সুস্থতার জন্য, কিন্তু অনেক সময় অনেকের হেলথ সেই কড়া রসের যে তিতো যে ভাবটা ওটাকে নিতে পারে না, তখন কিন্তু তার ভমিটিং বা সারাদিন ডাইজেশন বা প্রবলেমটা কিন্তু থেকেই যায়। এছাড়া বেশ কিছু পার্টিকুলার ডিজিজেস থাকে, যে ডিজিজেসগুলোতে যদি নিম পাতাটা একটু কম খাওয়া যায় বা নাই খাওয়া হয় তাহলে সেটা কিন্তু অনেক বেটার হবে। এবং কিছু কিছু সিজন থাকে যখন তুমি নিম পাতাটা ডিরেক্ট স্কিনে তুমি অ্যাপ্লাইও করতে পারো না। ফর এক্সাম্পল, যেমন ধরো তোমার শীতের সময়, শীতের সময় অনেক সময় যদি কিছু আদার্স বডিলেটসকে নিয়ে তুমি যদি ব্যবহার করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডিরেক্ট নিমটা একটু কম খাওয়া বা চেষ্টা করতে হয় নিমটা অ্যাপ্লিকেশনটা না করাই বেটার। এছাড়া বলবো, প্রেগনেন্ট মহিলা যারা আছো, চেষ্টা করবে মুখে রুচি আনার জন্য হলো একরকম, কিন্তু ধরো তিতোর রস বা এরকম জাতীয় খাদ্যবস্তুগুলো যখন তুমি হেভি প্রেগনেন্সিতে যখন যাবে তখন অ্যাভয়েড করা। মূলত এর পেছনে কারণটা এই যে, যেহেতু যখন কনসিভের টাইম পিরিয়ডটা যখন এগোতে থাকে, মুখে অরুচি থাকে বা খেতে ইচ্ছে করে না এই জিনিস,
ভমিটিং করে দিয়ে বা ডাইজেশন হয়ে কিন্তু তখন তাদের স্বাস্থ্যটা আরো খারাপ হতে পারে। তাই একটা কথা অবশ্যই বলবো, যেহেতু নিমের গুণাগুণ অপরিহার্য, তাই তার ছোট ছোট যে সাইড ইফেক্ট যে কয়েকটা আছে এটার সম্বন্ধে যতটুকু আমরা রিসোর্সের মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো একটা কথা অবশ্যই বলবো, যে যাই করো না কেন বা যেটাই ইনটেক করো না কেন, প্লিজ ডক্টর বা ভালো নিউট্রিশনিস্টের সঙ্গে ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু সেটাকে ইনটেক করবে। তাই তুমি যদি কনসাল্ট করে যদি ইনটেক করো তোমার কিন্তু যে পার্টিকুলার যে সমস্যায় আছে সেই সমস্যা থেকে তুমি অনেকটাই নিষ্কৃতি পাবে। কারণ আমরা জেনারেল থিসিসের উপর তোমাদের ইনফরমেশন দিই, ডক্টরস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করছি নিমের যেমন ভালো গুণাগুণগুলো শেয়ার করা হয়েছে ঠিক সেরকমই তার কিছু Take care, goodbye, stay healthy, be afresh. Bye-bye.